রবিবার গভীর রাতে বাড়ির বারান্দায় রাখা মোটর বাইক নিয়ে গিয়ে 300 মিটার দূরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত চাঁদকুড়ি এলাকায়। জানা যায়, গফুর মির্জার ছেলে সিরাজ মির্জা ওই দিন রাতে ঘরে ঘুমিয়েছিলেন। ভোর 4টার সময় ঘুম থেকে উঠে পোড়া গন্ধ পান। তিনি দেখেন বারান্দায় রাখা মোটর বাইকটি নেই। পরে তিনি দেখেন ডিপ টিউবওয়েলের পাশে জঙ্গলে সম্পূর্ণভাবে ভস্মীভূত মোটর বাইকটি রয়েছে। এ ব্যাপারে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। এই যে এতক্ষণ ধরে আগুন লেগে পুড়েছে, সেই গন্ধটন্ধ কিছু পাননি এলাকার ওই পাশে? ওখানে যার বাড়ি তার না কিছু পাই। প্রতিদিনই কি গাড়ি বারান্দায় থাকে? দরজা কি খোলা থাকে? হ্যাঁ থাকে হয়তো। আচ্ছা, কী আন্দাজ করছেন, কেউ করেছে এরকম কিছু মনে হচ্ছে? তাহলে কী কারণে পড়ালো? একটা গাড়ি তো হঠাৎ করে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে অন্য কিছু রাগ থাকতে পারতো, তাহলে গাড়ির উপরে রাগ কেন? সেটা আমাদের জানা নেই এখন। আর উপর কী আছে না আছে? শান্তিপুর থানায় অভিযোগ জানাচ্ছেন। কী নাম আপনার? সিরাজ মির্জা। ওই জায়গাটার নাম কী? চাঁদগুড়ি মিত্রপাড়া। কোন পঞ্চায়েতে? নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।